আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাব্বির আলী সোহন, চার রোববার কলেজের সহকারী শিক্ষক, সিমুল নবুদ্দিন আনসার স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখবো দেখো দ্বিতীয় শ্রেণীর চারু ও কারুকলার আজকের পাঠের বিষয় শীতে প্রদত্ত কুড়ে ঘরের শীতটি সুন্দরভাবে রাঙিয়ে তুলি। আর তারপরে আমরা শিক্ষণ ফল দেখো শীতে প্রদত্ত কুড়ে ঘরের শীতটি সুন্দরভাবে রাঙিয়ে তুলতে পারবে। তারপর দেখো এটা হলো আমাদের মূল শীত। হ্যাঁ, এটাকে আমরা সুন্দরভাবে রং করতে হবে কি করে সেটা আমরা শিখবো আজকে। তারপরে শীতে দেখো এটা হলো কাদা শীত, এটাকে আমরা কিভাবে রং করবে সেটা আজকে শিখবো। দেখো একটা গাছ আছে, পাশে একটা কুড়ে ঘর আছে, এটাকে আমরা রং করবো কি করে দেখো। কুড়ে ঘরের চালটাতে আমরা প্রথমে দেখো হলুদ রংটা দিয়েছি, তারপরে এইখান থেকে আমরা কফি কালারের শেড দিয়েছি। পুরো ঘরের দেয়াল যেটা আছে সেটা আমরা প্রথমে সুন্দর করে বাদামি রং দিব, তারপরে দেখো ধার থেকে আমরা সুন্দরভাবে কফি রঙের শেড দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো জানালা দরজাতে আমরা নীল কালার বা এটা তোমরা ইচ্ছা মতো দিতে পারো, কিংবা কিংবা আমরা যেটা দিয়েছি আকাশি রং সেটাও কিন্তু দিতে পারো। তারপরে দেখো তারপর আমরা এখানে একটা গাছ আছে, গাছের ডাল গুলো আমরা কফি রং দিব। হ্যাঁ, কফি রংটা এখানে কিন্তু আমরা কোনো শেডের ব্যবহার করিনি, তোমরাও এটাকে সুন্দর ভাবে ফিল করে দিবে, তাহলে হলো গাঢ় করে দিবে। তারপরে আসে আমরা দেখো পাতা আছে, পাতাগুলোতে প্রথমে আমরা টিয়া সবুজ আমরা হালকা সবুজ রংটা দিব, তারপরে ধার থেকে আমরা গাঢ় সবুজটা আস্তে আস্তে করে সুন্দর করে শেড দিয়ে দিবো। শেডের সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন এটার সঙ্গে এটা এটা যেন সুন্দর ভাবে মিলে যায়, মানে হলো দুটো রং দিচ্ছি এখানে যেন এটা যেন বোঝা না যায়। প্রথমে টিয়া সবুজ দিয়েছি, তার সাথে আমরা হালকা সবুজ যেটা দিব সেটা যেন সুন্দর ভাবে শেডটা যেন মিশে যায়। তারপর দেখো দুই পাশে দেওয়া আছে ঘাস, ঘাস গুলোতে আমরা গাঢ় সবুজ দিব। সবশেষে আমরা ল্যান্ডে যাব, ল্যান্ডে আমরা করব প্রথমে আমরা টিয়া সবুজ দিব ল্যান্ডে, তারপরে আমরা গাঢ় সবুজের শেড দিব। এভাবে আমরা এই শীতটাকে শীতে প্রদত্ত ফুলে ঘরের শীতটিকে আমরা সুন্দর ভাবে রং করবো। তাহলে এখন চলো আমরা শীতে চলে যাই। তাহলে আমরা এটা এটা যেহেতু পেন্সিল কালার দিয়ে করবো, তাহলে আমরা সুন্দর ভাবে শীতে এখন চলো চলে গিয়ে আমরা পেন্সিল কালার দিয়ে কিভাবে রং করতে হবে সেটা দেখি। হ্যাঁ দেখো এইটা হলো আমাদের শীট, এইটাকে আমরা রং করব। তাহলে দেখো প্রথমে কিন্তু আমি একটা পেন্সিল দেখো বাদামি রং করব, আমরা ঘরের দেয়ালে বাদামি রং করব। তাহলে পেন্সিলটাকে দেখো সুন্দরভাবে শার্প করে নিয়েছি, কিন্তু তোমরা খুব বেশি শার্প করবে না। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি শার্প করবে না, জানো একদম রং করার সময় কিন্তু ভেঙে যেতে পারো, অতএব আমরা সাবধানে করব। দেখো এবার প্রথমে আমরা করব কি ধারগুলো করব। হ্যাঁ প্রথমে আমরা ধারগুলো সুন্দরভাবে রং করবো, আর রং করার সময় স্থিরভাবে একটু করবো যেন রং দাগের বাইরে না চলে যায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখে নাও, এইভাবে প্রথমে আমরা আস্তে আস্তে করে ধারটাকে করব। আমরা কিন্তু গত ক্লাসে বা আমরা গতবার প্রথম ক্লাস যেটা আমরা নিয়েছিলাম সেটাতেও কিন্তু বলেছিলাম যে আমরা যখনই ধার রং করবো সেটা খুব সাবধানে যেন রংটা দাগের বাইরে না চলে যায়। ওকে, এইভাবে আমরা সুন্দরভাবে প্রথমে ধারটা বনে নিলাম, এখন আমরা একটু ইয়েভাবে করতে পারি। তারপর দেখো আমরা কিন্তু বাদামি রংটা কিন্তু গাঢ় করে দিব, বাদামি কোনো শেড হবে না দেয়ালে, আমরা বাদামি রংটা সুন্দরভাবে দিয়ে দিব, এটাতে কোনো শেড হবে না। হ্যাঁ, এইটাতে কোনো শেড হবে না, এটা সুন্দরভাবে আমরা করে ফেলবো। আর রং করার সময় দেখো রঙের গুঁড়ো থাকে আশপাশে, এটাকে আমরা ফুদিয়ে সরিয়ে দিবো, হাত দিয়ে সরাবো না। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসেই বলি রং যখন করো ফুদিয়ে সরিয়ে দিবে, যদি আমরা হাত দিয়ে সরাই তখন কিন্তু হাতে লেগে যাবে, দিয়ে পুরো শীতটা কিন্তু নোংরা হয়ে যাবে। অতএব আমরা যখন রং করবো এই কথাটা অবশ্যই খেয়াল রাখবো যেন আমরা এই রঙের ডাস্টগুলো বা রঙের গুঁড়ো যেগুলো তৈরি হবে এখানে রং করার পরে সেটা আমরা কখনোই হাত দিয়ে সরাবো না। দেখো সাদা সাদা হয়ে আছে। আর আরেকটা বিষয় হলো তোমরা যেহেতু এখন টুতে পড়ো, হ্যাঁ অতএব এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বা আমাদেরকে শিখে নিতে হবে যে রং সাদা আছে কিনা, এইটা দেখার একটা বিষয় থাকতে হবে, দেখাটা বুঝতে হবে।
আমরা রং করার পর সাদা থাকলো কিনা, যখন পুরোটা রং হয়ে যাবে তখন ভালোভাবে খেয়াল করব যে রং কোথাও সাদা আছে। দেখো এখানে একটু সাদা হয়ে আছে, হ্যাঁ যেখানে যেখানে সাদা হয়ে আছে সেখানে আবার রং করে দিব। কিন্তু এইটা বুঝে নিতে হবে তোমাদের যে রং সাদা হয়ে আছে, আমাকে গাঢ় করতে হবে। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সাদা থেকেই যাবে, হ্যাঁ তখন কিন্তু সমস্যা। আমরা যেটা শিখবো খুব ভালোভাবে শিখবো, যেন এটাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই থাকে। তারপরে এদিকটা দেখো, এদিকটা তো বাদামি রং, অতএব আমরা ধারটা সাবধানে করব। আর দরজার ভেতরে, হ্যাঁ দরজার ভেতরে আমরা কফি রংটা দিয়ে দিব। ভেতরে বলতে যে দিকটা ঘরে ঢোকার জায়গা সেখানেটা আমরা কফি রং দিয়ে দিব। তারপরে এখানে দেখো, এখানেও ধারগুলো সাবধানে করে তারপরে আমরা বাদামিটা সুন্দরভাবে দিব। দেখো হ্যাঁ এইভাবে আমরা সুন্দরভাবে বাদামিটা দিয়ে দিব, সুন্দর করে বাদামিটা দিয়ে দিব। হ্যাঁ দেখো এইখানেও আমরা সুন্দরভাবে বাদামি রংটা দিয়ে দিব। রং করার সময় খেয়াল রাখবো যেন রং দাগের বাইরে না যায়। দেখো এইভাবে আমরা রং করবো। আর এখানেও কিন্তু বাদামি রং আছে, এখানেও আমরা বাদামি রং দিয়ে দিব। সুন্দর করে বাদামি রং দিয়ে দিলাম। তারপরে সব শেষে দেখবো যে সাদা আছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে রং সাদা থাকছে কিনা সেটা দেখা বা সেটা বোঝা। তুমি অবশ্যই খেয়াল রাখবে যে রং কোথাও সাদা আছে কিনা, শেষে আবার রং করে দিবে। দেখো এইখানে দেখো নিচের দিকে কিন্তু সাদা হয়ে আছে রং। এটা সুন্দরভাবে দেখে সুন্দরভাবে রংটা করে নিব। এবার দেখো আমাদের কিন্তু পুরো দেয়ালটা রং করা হয়ে গেছে, এখন আমরা করব, হ্যাঁ এবার দেখো পুরোটা এইখানকার দেয়ালে কিন্তু পুরোটা যখন বাদামি দেওয়া হয়ে গেল, এখন আমরা কফি রঙের শেড দিব। কফি রঙের শেডটা দেখো দাগগুলো বা ধারগুলো আমরা একটু গাঢ় করে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। শেড মানে হলো যেন সুন্দরভাবে মিশে যায়, গাঢ় থেকে আস্তে আস্তে যেন সুন্দরভাবে মিশে যায়। পেন্সিল হয়ে গেলে ওটাকে আমরা আবার শার্প করে নিব। হ্যাঁ দেখো দেখো পেন্সিলটাকে শার্প করে নিয়েছি। এবার আমরা আবার একইভাবে সুন্দরভাবে আগে ধারগুলো করব। ধার থেকে গাঢ় হতে হতে আস্তে আস্তে হালকা হয়ে যাবে রংটা। এটা আমরা খেয়াল, কিন্তু একদম গাঢ় করে দিব না যেন বাদামিটা যেন হারিয়ে যায় রং, এমনটা নয়। হ্যাঁ আমরা ধারগুলো গাঢ় থেকে আস্তে আস্তে হালকা করে দিব। এটা তাহলে আলো ছায়াটা বা এটা এটা যে একটা সুন্দর একটা ডাইমেনশন আছে সেটা কিন্তু বোঝা যাবে কিন্তু তোমার এই শেডের মাধ্যমে। অত শেড দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে যেন আমাদের শেডটা যেন সুন্দর হয়। দেখো ধার থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা। তোমরা চাইলে শীতটা একটু ঘুরিয়ে নিতে পারো, ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারো, সমস্যা নেই। এইভাবে আমরা সব জায়গাতে একটু হালকা করে শেড দিয়ে দিব। হ্যাঁ বাদামির সাথে কফি রঙের যে একটা মিশ্রণ সেটা যেন সুন্দর হয় এবং বোঝা যায় যে এটা একটা মিশ্রণ, কোনোটার উপর কোনোটা চাপিয়ে দেওয়া নয়। দেখো আমরা ধারগুলোকে সুন্দরভাবে করে মিলিয়ে দিচ্ছি, আলো ছায়াটা যেন এটা সুন্দরভাবে মেলে। বা বেড়ার যে একটা রঙের মতো সেটা কিন্তু বাদামির সাথে কফি কালারটা দিলে সেই কালারটা কিন্তু আসে। অতএব তোমরা যখন রং করবে সেটা খেয়াল রাখবে যেন এই রঙটা আসলো কিনা। দেয়ালের ভেতরে দরজার ভেতরে দেখো যে ফাঁকা জায়গাটা আছে সেটাকে পুরোটা আমরা কফি রং করে দেবো, একদম ডাইরেক্ট ভাবে গাঢ় করে, এটাতে কোনো শেড হবে না। হ্যাঁ যেহেতু ভেতরের একটা অন্ধকার বিষয় বোঝানোর জন্য আমরা এটাকে সুন্দরভাবে গাঢ় কফি রং বা খয়েরি রং যেটাই বলি সেটা দিয়ে দিলাম। ওকে এইভাবে দিয়ে দিলাম। তারপরে আমরা এই যে এ দেখো নিচেরও একটু শেড দিয়ে দিব নিচের দিকে, তাহলে সুন্দর হবে, এটা একদম মিলে যাবে মাটির সঙ্গে। শেডের সময় একটু খেয়াল রাখবো। এইবার আমরা করব, হ্যাঁ এইবার আমরা করব হলো চালাটা। চালাটা কিরম দিব, প্রথমে হলুদ রং দিব। দেখো আমি হলুদ রং নিয়েছি, প্রথমে হলুদ রং দিয়ে কফি রঙের শেড দিয়ে দিব। তাহলে খড়
দিয়ে যে চারাগুলো তৈরি করা হয়, তোমরা হয়তো বা গ্রামের দৃশ্যে বা তোমরা গ্রামে গিয়েছো যারা, তারা জানো বা দেখেছো, সেই কালারটা কিন্তু আসবে। অতএব আমরা প্রথমে সুন্দরভাবে এইটাকে গাঢ় করে দিতে পারি, সমস্যা নেই, গাঢ় করে দিলেও সমস্যা নেই। এটার উপরে যেহেতু হালকা রং হলুদ, সেটার উপরে কফি রংটা বসবে। হ্যাঁ, তবে যেহেতু আমরা শেড দিব, খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই, তোমরা হালকাভাবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন আমরা রং করব, রঙের মাঝে যেন ফাঁকা ভাব না থাকে। হ্যাঁ, যখন পাশে একটু দেখিয়ে দিই, আমরা যখন রং করি তখন কিন্তু অনেকেরই এরকম এরকম ফাঁকা থেকে যায়। হ্যাঁ, এরকম ফাঁকা থাকা যাবে না, যখন রং করব তখন যেন এইরকম মসৃণভাবে আসতে হবে, এটা কোনো ফাঁকা থাকা যাবে না, তাহলে রং মসৃণ হবে। আর এই যে দেখো, টোনের ভেতরে বা দাগের ভেতরে যদি এরকম ফাঁকা থেকে যায়, তাহলে কিন্তু রংটা মসৃণ হবে না। অতএব আমরা এটা করার সময় খেয়াল রাখবো। তারপরে দেখো, এইভাবে করবো সুন্দর করে। আবার দেখে নিব কোথাও সাদা আছে কিনা, যখন পুরো রং হয়ে গেল তখন আমাদের খেয়াল রাখতে হবে যে কোথাও কোথাও সাদা আছে কিনা। দেখো অনেক জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে যে সাদা হয়ে আছে, এই সাদা ভাবটা সুন্দরভাবে ইয়ে করার জন্য আমরা পুরোটা দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখো পুরোটা আমরা কিন্তু হলুদ দিয়ে দিয়েছি হালকা করে। এবার এটার পরে আমরা কফি রঙের একটা শেড দিয়ে দিব, দিয়ে খড় খড়ের যে কালারটা হয় সেটা বোঝাবো। দেখো উপর থেকে আমরা দিতে পারি, দেখো হালকা করে, কিন্তু যেন রংটা যেন মেশে, হলুদের সাথে এলোমেলো ভাবে যেন না থাকে, মসৃণ ভাবে যেন মিলে যায়, সেটা তোমরা সবাই খেয়াল রাখবে। হালকা করে আসবে, খুব বেশি গাঢ় করে করার দরকার নেই। তোমরা ছবিগুলো দেখবে, শীটগুলো দেখবে, তাহলে রংটা কেমন ভাবে আছে বুঝতে পারবে। আরো বেশি ক্ষণ যদি তোমাদের বোঝার ইচ্ছা হয়, তখন তোমরা স্লাইডে আমরা ভিডিওতে যখন আমরা দেখাচ্ছি সেই শীটটা তোমরা ভালোভাবে একটু খেয়াল করে নেবে। দেখো আমরা এই ধারটা একটু গাঢ় করে আস্তে আস্তে হালকা করে দিচ্ছি, যে দেখো মিলে গেল। আমরা গাঢ় থেকে আস্তে আস্তে হালকা করে পুরো চালাটাই খড়ের যে রং সেই রংটা আনার চেষ্টা করলাম। ওকে, আমাদের চালের অংশটা মোটামুটি হয়ে এসছে। এইবার আমরা করব দরজা জানালা। দরজাতে আমরা আকাশি রং দিয়েছি, তোমরা চাইলে ইচ্ছে মতো অন্য রঙও দিতে পারো। কিন্তু রং করার সময় খেয়াল রাখবে রং যেন সুন্দর মসৃণ হয় এবং উজ্জ্বল রং হয়, যেটা দেখতে এইটার সঙ্গে মানানসই। যেহেতু এখানে দেওয়া আছে বাদামি কালার, কফি কালার, হলুদ কালার, এটাই যেন আবার না দেওয়া হয়, তাহলে কিন্তু সবগুলো মিলেমিশে যাবে। এখানে একটা আকাশি রং কিন্তু অন্য একটা রং, এটা কিন্তু ভালো লাগছে এর জন্য যে একটা কালারফুল বিষয় তৈরি হচ্ছে। এইখানে অনেক রকম কালার, যত বেশি কালার তত ভালো লাগে। কিন্তু আবার এটাও খেয়াল রাখতে হবে, বেশি কালার দিতে গিয়ে এটা এটা যেন যৌক্তিকতা না হারায়। হ্যাঁ, এর জন্য আমরা এইখানে আকাশি রংটা দিয়েছি, অন্য কোনো রং ইচ্ছে মতো দেইনি। এটা খেয়াল রাখবে। তারপরে আমরা জানালাতেও আকাশি রংটা শেড দিয়ে দিব সুন্দর করে। দেখো জানালাতেও আকাশি রং দিয়ে দিলাম। জানালাতে সুন্দরভাবে আকাশি রং দিয়ে দিলাম সুন্দর করে। আমাদের দেখো দরজা জানালা দুটোই রং করা কিন্তু হয়ে গেছে। এইবার আমরা করব হলো গাছের পাতা। গাছের পাতায় দিব আমরা টিয়া সবুজ। হ্যাঁ, টিয়া সবুজ রংটা দেখো, এটা এই যে এই টিয়া সবুজটা প্রথমে পুরো পাতায় দিয়ে দিব, তারপরে গাঢ় সবুজে শেড দিব। ওকে, দেখো তাহলে এবার আমরা গাছের পাতায় দিব টিয়া সবুজ। টিয়া সবুজ যখন দিব, সেটাকে আমরা ধার থেকে, দেখো ধার থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে আমরা চলে যাব। হ্যাঁ, দেখো আমি কিন্তু দিতে শুরু করে দিয়েছি। দেখো আমরা ধারেরটা সাবধানে করব, যেন রং দাগের বাইরে না চলে যায়। ধারটাকে আমরা খুবই সাবধানে করব। দেখো দিয়ে মাঝখানে একটু আমরা জোরে করতে পারি, যেহেতু বড় একটা অংশ পাচ্ছি, সেহেতু আমরা এই দিকটা কিন্তু একটু জোরে করতে পারি,
কিন্তু তোমরা সব সময় খেয়াল রাখবে বা হাতের একটা কন্ট্রোল রাখবে যেন রং দাগের বাইরে বের না হয়ে যায়, এরকম কোনো বিষয় তৈরি হয়। আর যদি মানুষ তো ভুল হতে পারে, যদি বের হয়ে যায় রং, তাহলে আমরা ইরেজার দিয়ে সুন্দরভাবে ইরেজ করে দিব। কোনো টেনশন নাই, আমরা সুন্দরভাবে করবো রং। দেখো এখানে আমরা টিয়া সবুজ দিব, প্রথমে সব পাতাগুলোই আমরা টিয়া সবুজ দিয়ে নিব, ভালোভাবে দেখে নিব কোথায় কোথায় সাদা আছে। তারপরে এদিকটা করে নিব, যেহেতু পুরো সব পাতাগুলোই যেহেতু আমাদের টিয়া সবুজ দিতে হবে, সেহেতু আমরা পুরোটাকে দেখো টিয়া সবুজ দিয়ে দিচ্ছি। এদিকে যেহেতু বড় একটু জায়গা, ওই জন্য আমি কিন্তু একটু জোরে করলাম, কিন্তু তোমরা আস্তে আস্তে করবো, যখনই আমরা ধারে যাব তখনই কিন্তু একটু আস্তে করব, যেন রং দাগের বাইরে বের না হয়ে যায়। দেখো এইভাবে রং করবো, ধারটা যখনই করছি আস্তে সাবধানে, যেন রং দাগের বাইরে না চলে যায়। আমরা সব পাতাগুলো করে ফেলবো, তারপরে আমরা গাঢ় সবুজের শেড দিব। এবার দেখো এই পাতাটাও আমরা দিয়ে দিব টিয়া সবুজ সুন্দরভাবে। হ্যাঁ, এই ধারটা যখনই করবো তখনই আমরা সাবধানে করবো, যেন রং দাগের বাইরে না চলে যায়। দেখো আমরা এইভাবে সুন্দরভাবে যতটুকু পারি গাঢ় করবো, যেহেতু এটার উপরে একটা গাঢ় সবুজ শেড হবে, সেহেতু একদম যে খুব গাঢ় করতে হবে এমনটা নয়, তবে তোমরা চেষ্টা করবে যেন সাদা ভাবটা না থাকে। দেখো এবার আমরা শেষবার দেখে নিবে কোথায় কোথায় সাদা আছে, যে এই জায়গায় কিন্তু একটু পাতার একটা বিষয় আছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, আমাদের সব জায়গা দেখে নিতে ভালো করে। তবে দেখে নিব কোথায় কোথায় সাদা আছে, দেখো যেখানে যেখানে সাদা মনে হবে আমরা সেখানে সেখানে আরেকবার দিয়ে দিব রং। এই ধারে দেখো, এই দেখাটা কিন্তু খুব জরুরি, জানাটা যে সাদা হয়ে আছে তো আমার রং। অনেকে এই ক্লাসে কিন্তু রং করার পর মনে করে আমার তো হয়ে গেছে, কিন্তু অনেক যে সাদা হয়ে আছে সেটা বোঝে না, কিন্তু তোমাদেরকে এটা বুঝতে হবে, তাহলেই সেই জায়গায় আবার রং করে ওটাকে তোমরা ঠিক করতে পারবে। ওকে, দেখো আমার মোটামুটি টিয়া সবুজ রংটা দেওয়া শেষ, এখন আমরা গাঢ় সবুজের শেড দিয়ে দিব। এই দেখো গাঢ় সবুজের একটা পেন্সিল আমি কিন্তু শার্প করে পাশে রেখে দিয়েছি, এইটাকে আমরা এখন শেড দিব। শেড দিব যখন এই ধার থেকে আমরা শেডটা দিব, মানে এই দিক থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা। হ্যাঁ, আর আমি কিন্তু বলেছি যে শেড যেন মিলে যায়, মিলে যায় বলতে টিয়া সবুজের সাথে যেন সুন্দরভাবে মিশে যায়, দুটো যেন আলাদা আলাদা না লাগে। গাছের মধ্যে কি আলাদা আলাদা লাগে? তোমরা তো গাছ দেখেছো সবাই। দেখো এই ধারটাই আমরা দিব আগে, এইভাবে সুন্দর করে এই ধার থেকেই আমরা দিব। ধার থেকে আমরা সুন্দরভাবে, তারপরে এই যে এই দিকটা একটু দিয়ে দিব সুন্দরভাবে, সেট দিয়ে দিব আমরা। দেখো কোনা বা ধারগুলো একটু গাঢ় করেছি, দিয়ে আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু মিশে গেছে, হালকা হয়ে গেছে। হ্যাঁ, আবার দেখো এই পাশটা দিব আমরা, এই পাশটা আমরা সুন্দরভাবে দিয়ে দিব। দেখো ধারে গাঢ় মাঝে কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে মিশে যাচ্ছে, মানে দাগগুলো কোথায় শেষ হবে এটা যেন বোঝা না যায়। শেডের মূল নিয়মই হলো এটা, যেখানে শুরু হবে সেটা বোঝা যাবে কিন্তু শেষটা যেন বোঝা না যায়, তাহলে হ্যাঁ আমরা প্রথমে যে রংটা করেছিলাম সেটার সঙ্গে মিশে যাবে। আবার এই পাশটা একটু করে দিব, আমরা এভাবে দেখো দিয়ে দিচ্ছি। শেড যেন মিশে যায়, এদিকেও কিন্তু একটু আছে রং। হ্যাঁ, আমরা সেদিকটাও দিয়ে দিব। দেখো আমি কিন্তু করছি রং দাগের বাইরে বের হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে করবে, হ্যাঁ নাহলে কিন্তু রং দাগের বাইরে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা
এদিকটা যখন করছি একটু দেবে করছি, উপর দিয়ে যখন যাচ্ছি তখন কিন্তু হালকা করে করে নিচ্ছি, যেন এটা যেন মিশে যায় সুন্দরভাবে। দেখুন নিচে একটু পাতার অংশ আছে, সেটা আমরা গাঢ় করে দিব। একটা কথা মনে রাখবে, গাছের পাতার কিন্তু নিচের অংশ দিকটা সূর্যের আলো কম পড়ে, অতএব কিন্তু বোঝাই যাচ্ছে যে তোমার নিচের দিকে একটু ডার্ক রং হবে বা গাঢ় রং হবে, আর উপরের দিকে যেহেতু সূর্যের আলো পড়ে সেহেতু এদিকটা একটু কিন্তু হালকা একটা আলো পড়বে। তো এটা আমরা খেয়াল রাখবো। ওকে, আমি দেখো ধার গুলো করছি, পেন্সিল ভেঙে গেলে আমরা শার্প করে নিব। হ্যাঁ দেখো, এখানে কিন্তু পুরোটা আমরা গাঢ় সবুজের শেড দিয়ে দিয়েছি। এখন আমরা করব হলো নিচের গাছের ডালগুলো কফি কালার দিয়ে দিব। দেখো এটা আমরা গাঢ় করে দিব, এখানে কোনো শেডের প্রয়োজন নেই, আমরা এখানে গাঢ় করে দিয়ে দিব। আমরা এখানে কফি রংটা দিয়ে দিলাম সুন্দর করে। দেখো আর আমরা ভালো করে খেয়াল করবো যে রং দাগে বাদে গেছে কিনা। ওকে, রংটা গাঢ় করে করব। হ্যাঁ দেখো, মোটামুটি গাছের এই গুড়িটাও আমাদের কিন্তু কফি কালার দেওয়া প্রায় শেষ। এবার আমরা করবো কি, ঘাস গুলোতে সবুজ রং দিয়ে দিব। আমাদের কিন্তু রং করা প্রায় শেষের দিকে, এখন শুধু ঘাস করব আর আমরা ল্যান্ড করব। ওকে, দেখো আমরা যখন রং করব ঘাসেরও কিন্তু রং দাগের বাইরে যাওয়া যাবে না। আমরা যখন খাতা দেখি তখন কিন্তু অনেকেই ঘাসগুলোকে গুরুত্ব দেয় না এবং এলোমেলোভাবে রং করে দেয়, অতএব ঘাসেও কিন্তু গুরুত্ব দিতে হবে। আমরা যে কাজই করি না কেন, সেটাই কিন্তু গুরুত্ব সহকারে করতে হবে, এটা আমাদের সবসময় খেয়াল রাখবো। আমরা ঘাসে গাঢ় সবুজ দিয়ে দিলাম, তবে তোমরা কেউ যদি টিয়া সবুজ দিতে চাও দিতে পারো, সমস্যা নেই, ঘাসে সবুজ রঙই হলো মূল কথা। দিয়ে দিলাম, তবে যেহেতু আমরা নিচে একটা টিয়া সবুজের শেড দিয়ে ল্যান্ড করব, সেহেতু গাঢ় সবুজটা আমার কাছে মনে হয় যে ঘাসে দেয়া বেশি ভালো লাগবে। ওকে, এখন হয়ে গেল ঘাসে রং করা, এখন আমরা ল্যান্ডে শেড দেবো। দেখো ল্যান্ডে পুরোটাতে আমরা প্রথমে একদম একদম নিচের দাগ পর্যন্ত পুরোটাতে আমরা সুন্দর করে টিয়া সবুজ দিয়ে দিব। দেখো হালকা করে, যেহেতু আমরা গাঢ় সবুজের একটা শেড হবে সেহেতু আমরা কিন্তু খুব বেশি এই গাঢ় করব না, মোটামুটি এটা গাঢ় করে একদম শেষ দাগ পর্যন্ত দিব। হ্যাঁ, শেষ দাগ পর্যন্ত পুরোটাতে দিয়ে দিলাম, তাহলে সুন্দর লাগবে দেখতে। দেখো পুরোটাতে দিয়ে দিচ্ছি, কিন্তু একদম। আর যখন ধারে করব তখন খেয়াল রাখবো যেন এই দাগেরও বাইরে যেন না যায়, অনেকে এটাও গুরুত্ব দেয় না, এলোমেলোভাবে রং করে ফেলি, কিন্তু আমরা অবশ্যই খেয়াল রাখব, আমরা কিন্তু সুন্দর করার চেষ্টা করব। আমাদের এই ক্লাসটাই তো সুন্দর সৌন্দর্যের বিষয়, কিভাবে এটা সুন্দর করা যায়, কিভাবে রং দাগে বাইরে না বের করে রং গাঢ় মসৃণভাবে রং করা যায়। ওকে, মোটামুটি আমাদের টিয়া সবুজ দেওয়া শেষ, এবার আমরা গাঢ় সবুজে শেড দিব। দেখো গাঢ় সবুজে শেড দিব, এই ধারগুলো গাঢ় করব। ওকে, ধারগুলো গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। হ্যাঁ, ছায়া ঘর বা ঘাসের এখান থেকে একটু ছায়া পড়ে আস্তে আস্তে লাইটের দিকে চলে আসবে, অর্থাৎ পুরোটাই কিন্তু আমরা একদম একই রকম গাঢ় সবুজে শেড দিব না। যদি দিই তাহলে আমরা হালকা করে দিতে পারি, কিন্তু গাঢ় একটু বেশি দিব আমরা এই ঘর আর হলো ঘাসের এই দিকটাতে। দেখো এইভাবে আমরা পুরোটা দিয়ে দিলাম, যেন একটা সবুজ বিষয় বোঝা যায়। দেখো আমাদের মোটামুটি ল্যান্ড রং করাও শেষ। দেখো আমাদের মোটামুটি